আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভগবান, আজ থেকে আপনার নতুন নাম গোবিন্দ হল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। যে প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের দর্প চূর্ণ করে তাকে নিজ ভক্তি প্রদান করলেন, সেই প্রকারে একবার তিনি ব্রহ্মারও অহংকার চূর্ণ করেছিলেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ রূপে ধরিত্রীতে বাল্যলীলা করছিলেন। ব্রহ্মা অহংকার বশে তাকে পরীক্ষা করবার জন্য স্বয়ং গোকুলে অবতীর্ণ হলেন। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি, যে শ্রীকৃষ্ণ তার গোপালক সখাদের সাথে বনের মধ্যে অপরাহ্নের ভোজন করছেন, আর সেই সব ছোট জাতের অস্পৃশ্য গোয়ালা বালকদের উচ্ছিষ্ট গ্রাস তাদের মুখ থেকে নিয়ে স্বয়ং নিজেই খাচ্ছেন। এই দৃশ্য দেখে ব্রহ্মার বড় ঘৃণা হল, যে কেমন পরম ব্রহ্ম যিনি ওইসব অন্তর্জাতের উচ্ছিষ্ট খেয়েও পরম তৃপ্তি লাভ করছেন। তিনি ভাবলেন, এ ব্যাপারে পরীক্ষা নিয়ে দেখা যাক যে সত্যিই তিনি পরম ব্রহ্ম কি না। এ কথা ভেবে ব্রহ্মা প্রথমে তাদের গরু বাছুর চুরি করলেন। আরে, আমাদের গাইগুলো কোথায় গেল? হয়তো ওদিকে ঘাস ছুটতে গেছে। ওদিকে কোথায়? ওই জঙ্গলের পেছনে। তাতে কি হলো, চিন্তা করছো কেন? আমি এখনি নিয়ে আসি। সুরভি, তারপর যখন শ্রীকৃষ্ণ তার গাই বাছুরদের খুঁজতে গেলেন, তখন ব্রহ্মা আরেকটি কৌশল করলেন। এবার তিনি নিজ শক্তি দ্বারা শ্রীকৃষ্ণের সব গোয়ালা সখাদের প্রথমে ধরিত্রী থেকে অদৃশ্য করে দিলেন। তারপর স্বয়ং তার ব্রহ্মলোকে নিয়ে গিয়ে তাদের লুকিয়ে রাখলেন। ওদিকে ব্রহ্মা যখন নিজের এই কৌশলে অতি প্রসন্ন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যচক্ষুর দ্বারা ব্রহ্মার সকল কৌশল ধরে ফেললেন। শ্রীকৃষ্ণ যখন সব দেখলেন, তখন তিনি এর কোনো উত্তর দিলেন না, কেবল নিজেকে অনেক রূপে বিভক্ত করে সমস্ত গোয়ালা বালক এবং গাই বাছুরদের রূপ স্বয়ং ধারণ করলেন।
ব্রহ্মলোকের সময় অনুসারে ব্রহ্মা তো কিছুক্ষণের মধ্যেই গোয়ালা বালকদের ব্রহ্মলোকে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু যখন তারা মর্তে ফিরে এলো তখন থিওরি অফ রিলেটিভিটি অফ টাইমের সিদ্ধান্ত অনুসারে মর্তলোকে ততদিনে পুরো এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখানে এক বছর অবধি কেউ বুঝতেও পারেনি যে এসব গাই বাছুর আর গোয়ালা বালকগণ আসল নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণই তাদের রূপে বিরাজ করছেন। এদিকে ব্রহ্মা যখন ধরিত্রীতে ফিরে এলেন, তিনি দেখলেন যে যে গোয়ালা বালকদের তিনি সদ্য ব্রহ্মলোকে রেখে এসেছেন তারা সকলেই এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে। এই দৃশ্য দেখে ব্রহ্মা হতচকিত হলেন। ব্রহ্মলোকে দেখলেন তো সেই গোয়ালা বালকগণ তখনও ব্রহ্মলোকেই ছিল, মর্তে দেখলেন তো সেখানেও তারাই খেলা করছিল।